কামরূপ আরক্ষীয়ে রঙিয়া আরক্ষীর সহযোগত অভিযান চলাই তিনিজন আফিম ব্যবসায়ীক আটক করে। আটকাধীন ব্যবসায়ী কেইজনের পৰা আরক্ষীয়ে ৬ কেজি ৫৪০ গ্রাম নিষিদ্ধ আফিম জব্দ করার লগতে ২,১৯,০০০ টাকা জব্দ করিবলৈ সক্ষম হয়। জানিব পৰা মতে রঙিয়ার এজন ব্যবসায়ীর পৰা দুজন ব্যক্তিয়ে ক্রয় করেছিল বৃহৎ পরিমাণের আফিম। রঙিয়া বালাগাঁওর এখন ধাবার ভিতর ব্যক্তি দুজনে আফিম সমূহ ক্রয় করে নৈশ বাসে পাঞ্জাব অভিমুখে যাত্রা করেছিল। আফিম ক্রয় করা সম্পর্কে কামরূপ আরক্ষীর এক গোপন সূত্রের পৰা অবগত হয় আর কামরূপ আরক্ষীয়ে রঙিয়া আরক্ষীর সহযোগত নৈশ বাসখন রক্ষার ব্যবস্থা করে। নৈশ বাসখন বঙাইগাঁওয়ের জেলুকাবাড়িত রক্ষার পাছত কামরূপ আরক্ষী উপস্থিত হয়ে নৈশ বাসখন তালাচী চলায়। বাসখনের পর পাঞ্জাবের দলবীন সিং আর রঙিয়ার ইসরায়েল আলী নামের দুজন যুবকক আটক করে। ব্যক্তি দুজনের পর প্রায় ৪ কেজি ৫০০ গ্রাম আফিম জব্দ করে আরক্ষীয়ে। স্থিত ব্যক্তি দুজনে আফিম সমূহ প্রদীপ চৌধুরী নামের এজন ব্যক্তির পর ক্রয় করেছিল বলে অবগত করে। আরক্ষীয়ে রঙিয়া উদীয়মান প্রদীপ চৌধুরীর ঘর তালাচী চলাই চৌধুরীক আটক করার লগতে পুনের প্রায় ২ কেজি ৪০ গ্রাম আফিম জব্দ করে। আর ইতিমধ্যেই আটক করা তিনজন যুবকক কামরূপ আরক্ষীয়ে সোধপোছ অব্যাহত রাখিছে। নিউজ ডেস্ক রিপোর্ট মাইনুসেনি। For the first time in Northeast, Mindies brings you a show fully dedicated to automobile reviews. It's full of passion, truth and hell lot of talk. Watch it, feel it, listen back to you.